আজকের পাঠ আমাদের সেই আগের মতো ষষ্ঠ অধ্যায় যাবে দা। ঠিক আছে, তো আমরা যাই। এখানে আমি এর আগে ক্লাসেও দেখিয়েছিলাম যে এই জাবেদার থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা জানো আমরা ইতিমধ্যে অলরেডি জাবেদার শেষ করেছি। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা রিভিশন ক্লাস, যেহেতু তোমাদের জাবেদার উপর ডিপেন্ড করে খতিয়ানরা মিলে এগুলো হচ্ছে, তাই না? ওকে, তাহলে দেখো, তার আগে আমরা যে গতবার যে বাড়ির কাজটা দিয়েছিলাম, যে জাবেদাগুলো আমি দিয়েছিলাম গতবার, সেই জাবেদাগুলো নিয়ে একটু আলোচনা করব। অনেক হয়তো করেছো, আর যারা করনি তারা আজকে এই পাঠটা দেখে সেটার উত্তরগুলো সঠিক করে নিতে পারো, অথবা যারা করেছো তারা তাদের সূত্রগুলোর সাথে মিলে দেখতে পারো। সরি, গতবার প্রশ্নটা ছিল যে শচীন কর্মকার একজন ব্যবসায়ী 2017 সালের এপ্রিল মাসে তার ব্যবসায় নিম্নোক্ত লেনদেন সমূহ সংঘটিত হয়েছিল। এপ্রিল 1 তারিখে হয়েছিল দেনাদার হতে চেক প্রাপ্তি, যার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেন 8,000 টাকা। সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হোক বা না হোক, চেক পাওয়া গেলেই একই হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তার মানে সম্পত্তি বেড়েছে, আমার সম্পদও কমেছে। সম্পদ কমেছে কি হিসেবে? দেনাদাররা কিন্তু আমাদের সম্পদ, তাদের কাছ থেকে আমরা টাকা পাবো। তো আমরা তার কাছ থেকে টাকা পেয়ে কিছু শতাংশে আমার কমে গেল না, তার কাছ থেকে আমি ভবিষ্যতে টাকা পাবো না, তাহলে সেটাও আমার একটা সম্পদ। তাহলে সম্পদ বাড়লে ডেবিট হয়, আবার কমলেও ক্রেডিট হয়। তাহলে দুটোই, যেটা বেড়েছে সেটা ডেবিট, যেটা কমেছে সেটা ক্রেডিট। একদম শর্টকাট সহজ নিয়মটা যেটা দিয়েছিলাম সেটা আমি দেখাচ্ছি। মারুফের নিকট থেকে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ করলে কি হতে পারে? ঋণ গ্রহণ করলে আমার কাছে টাকা আসবে, নগদ টাকা আসবে, সেক্ষেত্রে নগদ হিসেবে ডেবিট, সম্পত্তি বেড়েছে। আবার আমি যে মারুফের কাছ থেকে যে ঋণ গ্রহণ করছি সেটা আমার দায়, দায়ও বেড়েছে। দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। আয় দায় লাভ এগুলো বাড়লে ক্রেডিট, সেক্ষেত্রে মারুফের ঋণ হিসাবটা ক্রেডিট হলো। আনতে ফেরত, বানানটা এখানে একটু ভুল হয়েছে, আনতে ফেরত এটা কম্পিউটার সমস্যা। আনতে ফেরত 500 টাকা। আনতে ফেরত মানে কি? ফেরত যেটা ভিতরে ফেরত আসে, অর্থাৎ আমি যে বিক্রয় করলাম সেই বিক্রয়টা ফেরত আসলো। সে আনতে ফেরত 500 টাকা যদি হয়ে থাকে, বিক্রয় ফেরত, বিক্রয় সবসময় ক্রেডিট হয়, সুতরাং বিক্রয় ফেরত ডেবিট। বিক্রয় ফেরত হচ্ছে বিক্রয় করলে আমার আয় বাড়ে, ঠিক না? এখানে সে আয়টা কমেছে, আয় কমলে কি হয়? ডেবিট হয়। আয় বাড়লে যদি ক্রেডিট হয়, তাহলে আয় বাড়লে, আয় কমলে ক্রেডিট হয়, ডেবিট হয়। আয় বাড়লে ক্রেডিট, সুতরাং আয় কমলে ডেবিট। আর দানাদার সাহেব ক্রেডিট হয়, দানাদার মানে এখানে আমার যেহেতু কারো কাছ থেকে নাম নেই, কোনো কোম্পানির নাম নেই, কোনো ব্যক্তির নাম নেই, আমরা সরাসরি দিয়ে দেবো দানাদার সাহেব ক্রেডিট। ওকে, পুরাতন আসবাবপত্র বিক্রয় 2,000 টাকা, এখানে আমার ক্যাশটা এসছে, নগদ হিসেবে ডেবিট। আর আসবাবপত্র আমার একটা সম্পদ, সেটাও কমে গেছে, তার সম্পত্তি বেড়েছে আবার সম্পত্তি কমে গেল। এপ্রিল 10, দানাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়। দানাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ অনাদায় দানা, সঞ্চিত হিসাব ডেবিট, দানাদার হিসাব ক্রেডিট। অর্থাৎ আমার দানাদার কমে গেল, সেজন্য আমি ক্রেডিট বানালাম, সম্পত্তি কমে গেল। এবং আমার একটা দায়, খেয়াল করে এখানে আমি একটা দায়ের মধ্যে টাকা ঢুকিয়ে ফেলছি, অনাদি দানার সঞ্চিতি, সঞ্চিতির মধ্যে আমি টাকাটা ঢুকাই দিচ্ছি যেহেতু। হ্যাঁ, আমার টাকাটা সঞ্চিতের মধ্যে ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে আমি সঞ্চিতিতে পাঠিয়ে দেবো। অর্থাৎ এই সঞ্চিতি যা যতক্ষণ পর্যন্ত আমার মানে এটা এই যে দানাদার এত টাকা যে আদায়যোগ্য নয়, আমি যে দানাদার কাছ থেকে যে টাকাটা পাবো না, এই ক্ষতিটা পোষানোর জন্য আমি আগেই কিন্তু অনাদি দানার সঞ্চিতি নামে একটা অ্যাকাউন্ট করে রেখেছিলাম, যেটা আমার দায় হিসেবে ছিল। দায় বাড়লে ক্রেডিট হয়, এখন সেই দায়টা আমার কমছে, সেই জন্য এই অনাদায় দানের সঞ্চিত হিসাবটা ডেবিট হচ্ছে, দায় কমলে ডেবিট হয়। ঠিক আছে, এই বিষয়ে আমরা পরবর্তীতে আর একটু আলোচনা করবো, এটা একটু কনফিউশন তোমাদের লাগতে পারে, এটা আমি আবার পরবর্তীতে আলোচনা করবো। ঠিক আছে, ব্যাংক কর্তৃক পদবীর অর্থ পরিশোধ 3,000 টাকা। ব্যাংক কর্তৃক পদবীর অর্থ পরিশোধ 3,000 টাকা, এখানে পদবীরটা হচ্ছে একটা দায়, যেহেতু আমি পদবীর, অর্থাৎ যে বিলগুলো আমাকে প্রদান করতে হবে, শোধ করতে হবে, সেই পদয় বিলের টাকাটা ব্যাংক দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার ব্যাংক থেকে এটা শোধ হয়ে গেছে। তাহলে আমার ব্যাংক কমে গেল, ব্যাংকের টাকা কমে গেছে, সোজা কথা সম্পত্তি কমে গেলে ক্রেডিট হয়, সেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। আর আমার এখানে পদয় বিলটা হচ্ছে আমার দায়, দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট হয়, এখানে আমার দায় কমেছে, পদয় বিল অর্থটা শোধ হয়েছে, সেজন্য পদয় বিল হিসাব ডেবিট হয়েছে। অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয় 7,000 টাকা, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এক কথায় শেষ। তোমাদের প্রতিটা জাবেদা করার সময় দেখতে হবে এখানে একটা লেনদেনের মধ্যে কোন কোন হিসাবগুলো জন্ম হয়েছে, তাই না? সেটা আমরা আগেই বলেছি, হিসাবের হিসাব এবং লেনদেন চলাকালীন সম্পর্কে যখন চলেছিল বা আলোচনা যখন হয়েছিল, তখন তোমাদের সেটি আমি বুঝিয়েছিলাম যে একটি লেনদেন হওয়ার পরে সেটা যদি, একটি ঘটনা হওয়ার পরে সেটা যদি
লেনদেন হয়, সেই লেনদেনটার মধ্যে দুটো হিসাব অবশ্যই থাকতে হবে, দুটো পক্ষ থাকতে হবে, ওই পক্ষ দুটো আগে ব্যয় করে নিতে হবে। আমি যে অফিসের জন্য চেয়ার টেবিল কিনছি সেখানে, এখানেও কিন্তু দুটি পক্ষ রয়েছে, একটা হচ্ছে আমার ক্যাশ টাকা, নগদ টাকা চলে গিয়েছে, আর হচ্ছে অফিসের জন্য চেয়ার টেবিল যেটা আমার আসবাবপত্র হিসেবে গৃহীত হবে আমার সম্পদ হিসেবে, তাহলে একটা আসবাবপত্র, আরটা হচ্ছে নগদ। আমার আসবাবপত্র বেড়েছে, সম্পত্তি বেড়েছে, আবার সম্পত্তি কমেছে, সম্পত্তি বলে ডেবিট যেটা বেড়েছে, আর যেটা কমেছে সেটা কেন বিনিয়োগের সুদ আদায় হলো 1,000 টাকা, বিনিয়োগের সুদ আমার কাছে নগদ টাকা এসছে, সুতরাং নগদ হিসাবে ডেবিট এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, ঠিক আছে। কমিশন অনাদায়ী 600 টাকা, অনাদায়ী, অনাদায়ী বলতে বকেয়া, অর্থাৎ আমি কমিশন পাওয়ার কথা আমার কিন্তু এখনো পাইনি, টাকাটা আমার এখনো অর্জিত হয়নি। কমিশন অনাদায়ী হচ্ছে 600 টাকা, অর্থাৎ যে কমিশন আমি এখনো পাইনি তা আমার প্রাপ্য কমিশন বা অনাদায়ী কমিশন হিসেবে ডেবিট, আমার সম্পদ, সম্পদ বলে ডেবিট হয়। আবার কমিশন অনাদায়ী এই কমিশনটা কি, এই কমিশনটা হচ্ছে আমার আয়, এখানে এটা আয়, আয় বেড়েছে, আয় বাড়লে ক্রেডিট হয়, সম্পত্তি বাড়লে ডেবিট হয়, আয় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য প্রাপ্য কমিশন হিসেবে ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে আমি টাকা তুলেছি নগদ টাকা, এখানে একটা কথা মনে রাখবে, উত্তোলন দেখলেই মনে করবে না সেটা যে ব্যক্তির সঙ্গে তুলনা বা তো মালিকের সম্পর্কিত, ঠিক আছে। মালিক কর্তৃক বিষয়টা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব, তার আগে আমি একটু যেটা দিয়েছি সেটা আলোচনা করে নিই। ব্যাংক হতে উত্তোলন হচ্ছে 4,000 টাকা, ব্যাংক হতে যদি উত্তোলন করা হয় আমার ব্যাংক এবং নগদ দুটো এসছে, ব্যাংকে আমার অর্থাৎ দুটো হিসাবে এখানে জন্ম হয়েছে, একটা হচ্ছে ব্যাংক আরটা হচ্ছে নগদান, তাহলে ব্যাংকে টাকা কমে গিয়েছে এবং নগদে টাকা বেড়ে গিয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট যেটা বেড়েছে, আর যেটা কমেছে সেটা হিসাব ক্রেডিট, সম্পত্তি বেড়েছে, সম্পত্তি কমেছে, ওকে। পাওনাদারকে চাকরি পরিশোধ 6,500 টাকা এবং বাট্টা প্রাপ্তি 500 টাকা, এখানে পাওনাদারকে দিয়েছি 6,500 টাকা, সুতরাং আমার নগদ টাকা চলে গিয়েছে 6,500 টাকা, আর বাট্টা প্রাপ্তি হয়েছে আমার 500 টাকা, ঠিক আছে। অর্থাৎ পাওনাদার ছিল, তাহলে আসলে টোটাল আমার পাওনাদার ছিল কত টাকা, টোটাল আমার পাওনাদার ছিল কিন্তু 7,000 টাকা, 6,500 টাকা, আর এই যেটা বাট্টা, বাট্টা অর্থাৎ যেটা আমাকে ছাড় দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে, ক্যাশ ডিসকাউন্ট, সেটা মিলে টোটাল হচ্ছে 7,000 টাকা, অর্থাৎ পাওনাদার আমার কাছ থেকে পেতো 7,000 টাকা, তাকে আমি দিয়েছি 6,500 টাকা এবং সে আমাকে ছাড় দিয়েছে 500 টাকা, তাহলে টোটাল পাওনাদার হচ্ছে কিন্তু 7,000 টাকা, সেজন্য পাওনাদার ডেবিট, পাওনাদার কমতেছে, পাওনাদার হচ্ছে দায়, দায় বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়, তাহলে এখানে পাওনাদার কমছে অর্থাৎ দায় কমছে, দায় কমলে ডেবিট হয়, সুতরাং পাওনাদার ডেবিট কত টাকা হবে, 7,000 টাকা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কেননা ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট, ব্যাংকে যাবে 6,500, আর বাট্টা হিসাব হচ্ছে ক্রেডিট, বাট্টা যাবে 500, তাহলে এই দুটো হিসাব হচ্ছে ক্রেডিট, এই দুটো ক্রেডিট যোগ করা হচ্ছে 6,500 আর 500 মিলে 7,000 টাকা, টোটাল পাওনাদার 7,000 টাকা, ক্লিয়ার, ওকে। এরপর আসো এপ্রিলের 30 তারিখে আসবাবপত্রের প্রয়োজন ধার্য করো 800 টাকা, আসবাবপত্রের প্রয়োজন ধার্য করা হলো 800 টাকা, এটা বইয়েও দেওয়া আছে যাবে, তাটা সেটা দেখে নেবে, যা অবচয় হিসেবে ডেবিট, অবচয় হচ্ছে একটা খরচ, খরচ বাড়লে ডেবিট হয়, ক্ষতি হলে ডেবিট হয়, ক্ষতি বাড়লে বা খরচ বাড়লে ডেবিট হয়, সেজন্য অবচয় হিসেবে ডেবিট, অবচয় অপচয় না কিন্তু, অবচয় ডিপ্রিসিয়েশন, এখানে অপচয় কথা বলা হয়, অবচয়ের কথা বলা হচ্ছে, আর অপচয় হচ্ছে ওয়েস্ট, ওয়েস্টিং, সুতরাং ডিপ্রিসিয়েশনটা হচ্ছে এখানে অতটা অবচয়, আর ব্যাপারটার উপর অবচয়ের ব্যাপারটা আমি এখানে বুঝিয়েছিলাম তোমাদের ইয়াতে ক্লাসে বুঝিয়েছিলাম, তারপরে পরবর্তীতে আবার সুযোগ হলে সেটা ডিটেলস বোঝাবো। অবচয় হিসাব ডেবিট, আরটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এটা একটা সঞ্চিতির মতো রেখে দিতে হয় একসাথে, তো আমরা শেখা সেটা পরবর্তী আসবাবপত্র থেকে বাদ দিয়ে সে টাকাটা আমরা হিসাব করে থাকি যে কত টাকা আসলে আসবাবপত্রটা মূল দাম, ঠিক আছে। এই ছিল তোমাদের বাড়ির কাজটা, যেটা আমি বাড়ির কাজ দিয়েছিলাম সেটা আমি আলোচনা করলাম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা নিয়ে আমরা আলোচনা করব, যেটা জাবেদার একটা প্রধান অংশ, ঠিক আছে। এগুলো জাস্ট ল্যাজ হিসেবে দেওয়া থাকে, হ্যাঁ ল্যাজ হিসেবে বলতে যে ক খ গতে, গতে দিল জাবেদা, খ গতে একটা ক্রয় একটা বিক্রয় জাবেদা দিয়ে দিল, এরকম ল্যাজ হিসেবে থাকবে, সেহেতু এটা জানার দরকার আছে। ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা কি সেটা আগে আমরা একটু জেনে নিই। ক্রয় জাবেদা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যা ক্রয় করে তাই পণ্য, আর পণ্য নগদ বা বাকি উভয়ভাবে ক্রয় করা হতে পারে, শুধুমাত্র বাকিতে ক্রয়কৃত পণ্যই ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়। কি বুঝতে পেরেছ? বিক্রয় উদ্দেশ্যে যে আমরা প্রতিষ্ঠান যে পণ্যগুলো কিনি সেটা নগদ এবং বাকি দুটোভাবে কেনা হতে পারে, কিন্তু শুধুমাত্র ওখান থেকে বাকিতে যে পণ্যগুলো ক্রয় করা হয় সেগুলোই ক্রয় জাবেদায় সরি লিপিবদ্ধ করা হয়। আর ক্রয় জাবেদা প্রস্তুত করা হয় কিন্তু চালানের উপর ভিত্তি করে, চালানে যেটা থাকবে
সে তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে। তাহলে ক্রয় জাবেদার মূল বিষয়বস্তু বা মূল দলিল হচ্ছে অ্যাকচুয়ালি চালান। আবার শুধুমাত্র বাকিতে বিক্রয়কৃত পণ্যই কিন্তু বিক্রয় জাবেদারে বিবদ্ধ হয়। এখানে নগদে যে পণ্যগুলো আমরা বিক্রি করি সে পণ্যগুলো হিসাবগুলো কিন্তু বা লেনদেনগুলো কিন্তু আমরা বিক্রয় জাবেদা লিখতে পারবো না, শুধুমাত্র বাকিতে যে পণ্যগুলো বিক্রয় হবে সেটাই আমরা লিখবো। যেমন তুমি যদি দোকানে যাও, কোথাও গেলে কোনো একটা খুচরা দোকানে গেলে, তুমি যদি একটা টুথপেস্ট কিনে নিয়ে আসো, 100 টাকা দামের একটা টুথপেস্ট, তুমি 100 টাকা দিয়ে টুথপেস্টটা কিনে নিয়ে আসলে সে কি তোমাকে জিজ্ঞেস করবে ভাই তোমার নাম কি? অবশ্যই না, কারণ সে তোমাকে পণ্য দিয়েছে, তুমি তাকে নগদ শোধ করে দিয়েছে, সুতরাং তোমার পরিচয় পাওয়ার এখানে কোনো প্রয়োজন বা নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন তুমি বাকি আনবে ওর কাছ থেকে, তখন কিন্তু তোমার নামের প্রয়োজন তার অবশ্যই আছে। যে তোমার নাম কি? তোমার নাম অমুক। সে করবে কি, তার খাতায় অমুকের নাম লিখে অর্থাৎ তোমার নামটা লিখে 100 টাকা যে বাকি দিয়েছে সেটা লিখে রাখবে, তাই না? তার সেজন্যই বাকি যে বিক্রিগত পণ্যগুলোই আমরা বিক্রি জাবেদায় লিপিবদ্ধ করবো, যাতে করে পরবর্তীতে আমরা জানতে পারি যে কত টাকার পণ্য আমরা কি করেছি, বাকি আমাদের কাছে রয়ে গেছে, কত টাকার পণ্য আমাদের বাকিতে বিক্রি করেছি, পাবো টাকা বা কত টাকার পণ্য ক্রয়ে দিয়ে ক্রয় করেছি আমরা দিতে হবে। উল্লেখ্য যে চালানে উল্লেখিত মূল্যই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়। সোজা কথা, চালানে যে মূল্যগুলো দেওয়া থাকবে সেটাই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদাতে লিপিবদ্ধ করা হয়ে থাকে। ঠিক আছে, চলো ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার ছকগুলো কেমন হয় সেটা একটু দেখে আসি। ওকে, একটু ছকগুলো সম্বন্ধে আমরা জানি। ক্রয় জাবেদার ছক হচ্ছে ঠিক এরকম: তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব, ডেবিট, পানদার হিসাব, ক্রেডিট। অর্থাৎ একটা বাকিতে ক্রয়ের জাবেদা আমরা এখানে দিলাম, বাকিতে পণ্য ক্রয়ের জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব, ডেবিট, পানদার হিসাব, ক্রেডিট। আমরা আমি দিয়েছিলাম তোমাদেরকে সকল জাবেদাগুলো কেমন হয়। ঠিক আছে, আর বিক্রয় জাবেদার ছক হচ্ছে, ভালো করে খেয়াল করবে, ক্রয় জাবেদার ছক এবং বিক্রয় জাবেদার ছক প্রায় কিন্তু কাছাকাছি, বাট একটা বিষয় শুধু গ্যাপ আছে, ভালো করে দেখে নিও। দেখো, তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নম্বর, সূত্র এবং দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ একটা বাকিতে বিক্রয়ের জাবেদা এখানে দেওয়া হলো, দেওয়া হয়নি। একটা জিনিস চিন্তা করো, এই দুটো ঘরের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রায় একই রকম, তারিখ তারিখ, ক্রেডিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত, দেওয়া হলো। এখানে ক্রেডিট হিসাব খাত, কেননা ক্রয় জাবেদায় আমরা ক্রয় হিসাবটা ডেবিট দিচ্ছি, সুতরাং ক্রেডিটে যে আসবে তার নামটা এখানে দিতে হবে, তাই না? সেক্ষেত্রে ক্রেডিট হিসাব খাত হচ্ছে আর বিক্রয় জাবেদা ডেবিট হিসাব খাত হচ্ছে। একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে? শর্ত আছে, বাট বিক্রয় জাবেদার মধ্যে কিন্তু কোনো শর্ত নাই। ওকে, আর বাকি সবগুলো ঠিক আছে, চালার নম্বর, সূত্র এবং সেই জাবেদার ঘরটা, ওকে, সম্পূর্ণটাই ঠিক আছে, শুধুমাত্র এই শর্তটা নেই। তার মানে শর্তটা কোথায় থাকে? ক্রয় জাবেদায়। এটা একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে যে কোন জাবেদায় শর্ত উল্লেখ থাকে বা কোন জাবেদায় শর্ত থাকে না। ঠিক আছে, যাই হোক, আমরা পরবর্তী আলোচনায় যাই। একটা নোট তোমাদের এই বিষয়ে একটু জানাতে হবে, নোটটা হচ্ছে এই: তোমরা প্রায় সময় সেখানে দেখতে পাবে সেই চালানের ঘরের মধ্যে যে বিক্রয় শর্ত দেওয়া থাকে, বিক্রয় শর্ত যদি এইরূপ হয় যে 2/10 = 30, এটার অর্থ অনেকেই জানতে চায়। যদিও তোমাদের বইও আছে, কিন্তু পড়ো না তো, তোমরা তো বই খুব কম পড়ো, বইটা ভালো করে পড়বে। মেইন বই কিন্তু সবচেয়ে বড় সম্পদ, হ্যাঁ, মেইন বইটা অর্থাৎ যেটা মূল বই, যেটা বোর্ড বই, সেই বোর্ড বইটা ভালো করে পড়তে হবে। তুমি যদি এমসিকিউতে ভালো করতে চাও তাহলে অবশ্যই বোর্ড বইটা ভালো মতো পড়তে হবে। বোর্ড বই আছে, কিন্তু তোমরা দেখে নিতে পারো। বিক্রয় শর্ত যদি এরূপ হয় যে 2/10 = 30, এর দ্বারা বোঝায় যে ক্রেতা পণ্যের মূল্য 10 দিনে পরিশোধে সমর্থ হলে 2% নগদ বাট্টা পাবে, নগদ একদম ক্যাশ ডিসকাউন্ট পাবে। আর যদি অসমর্থ হয় তবে অবশ্যই 30 দিনের মধ্যে পণ্যের সম্পূর্ণ মূল্য, চালানো উল্লেখিত যে মূল্যটা আছে সেই মূল্যটা পরিশোধ করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ 2/10 মানে হচ্ছে যদি 10 দিনে পরিশোধ, 10 দিনের মধ্যেই যদি পরিশোধ করতে সমর্থ হয় তাহলে 2%, যদি 3/10 থাকে তাহলে 3%, 2% নগদ বাট্টা পাবে। 2% নগদ বাট্টা মানে, ধরো তুমি যদি 200 টাকার যদি সেখানে তোমাকে শোধ করতে হতো, তাহলে সেই 200 টাকার মধ্যে 2% চলে যায়, চলে গেলে কত টাকা থাকে? 200 টাকার 2% কত টাকা? 4 টাকা, তাই না? 200 টাকার 2% হচ্ছে 4 টাকা। তাহলে 200 টাকার 2% 4 টাকা, সেই 200 টাকা থেকে 4 টাকা বাদ গেলে কত থাকে? 196 টাকা, তাই তো?
তোমাকে 200 টাকা শোধ না করে 196 টাকায় দিলেই হবে নগদ লাগবে। টাকাটা খুব কম মনে হচ্ছে তাই না? এটা 200 টাকা বলেছি, এখানে 200 টাকা না বলে যদি 20 লাখ টাকা বলতাম, একবার চিন্তা করেছো টাকার অ্যামাউন্টটা কত হবে? অনেক হবে। সেক্ষেত্রে 2% নগদ বাড়টা তুমি পাচ্ছ, আর যদি অসমর্থ হও দিতে না পারো আর কি, তবে অবশ্যই 30 দিনের মধ্যে শোধ করতে হবে। 30 মানে হচ্ছে 30 দিনের মধ্যে তোমাকে মূল্যটা পরিশোধ করতে হবে। এখানে অনেকে বিভিন্ন টাইপের সংখ্যা দিতে পারে, নেট 90 অর্থাৎ 3 মাসের মধ্যে, নেট 60 দিনের মধ্যে অর্থাৎ 2 মাসের মধ্যে, নেট 15 দিনের মধ্যে, এরকমও থাকতে পারে। তখন দেখা যাবে এটা 2/7, 2/5 এরকম হতে পারে, তবে এটা কমন জিনিস, 2/10, নেট 30। ওকে, যাই হোক, আমরা এবার কাজটা করি। একটা কাজ আমরা আজকে করবো, সেটা হচ্ছে জনাব শাহজাহান ঢাকার কাওয়ান বাজারের একজন পাইকারি ব্যবসায়ী, তার প্রতিষ্ঠান 2017 সালের নভেম্বর মাসের কতিপয় লেনদেন সমূহ নিম্নরূপ। নভেম্বর 1 তারিখ হচ্ছে মিলি স্টোর্স ঢাকায় নিকট প্রতি কেজি 100 টাকা করে 50 কেজি মসুর ডাল বিক্রয়, কারবারি বার্তা 2%, 94,253, শত 3/10, নিট 20। খেয়াল করেছো 10 দিনের মধ্যে শোধ করলে 3%, এবং নিট 20 মানে 20 দিনের মধ্যে, অর্থাৎ 20 দিন যদি শোধ করতে না পারে 10 দিনের মধ্যে 3% ইয়াটা পাবে না, তখন 20 দিনের মধ্যে তাকে মূল্যটা শোধ করতে হবে। দেখো 3/15, নিট 30, হ্যাঁ এ ধরনের করে থাকবে। যাই হোক, নম্বর 5, এটা তাহলে কি প্রতি কেজি যত টাকা করে মসুর ডাল বিক্রয়, এটা বিক্রয় করা হয়েছে, এটা ক্রয় করা হয়েছে, কারবার বার্তা দেওয়া আছে, এটা করা হয়েছে বিক্রয়, এটা করা হয়েছে ক্রয়, এটা করা হয়েছে বিক্রয়, এটা করা হয়েছে ক্রয়। ওকে, এখানে প্রশ্নগুলো আমি আর করছি না, ভালো করে দেখে নিতে হবে। আমরা হয়তো পুরো আবার এই পেজ হতে আমরা আবার আসতে পারি, যেহেতু পরে এই অঙ্কটা করার সময় আমাদের এই প্রশ্নগুলো দেখতে হবে, তাই না? আচ্ছা, আমরা একটু উত্তরে চলে যাই, অর্থাৎ এটা কীভাবে করছি আমরা সেটাতে চলে যাই, সমাধানে যাই, যে ক্রয় বার্তার পরিমাণটা আমরা একটু দেখি। অর্থাৎ এখানে আমি তোমাকে দেখিয়ে দিই, ক্রয় বার্তা বিক্রয় বার্তার পরিমাণ এভাবে করে বের করতে হবে। তারিখ লিখতে হবে, বিবরণ দিতে হবে, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, টাকার ঘর দুটো, টাকার ঘর দুটো, ক্রয় বার্তার পরিমাণ, বিক্রয় বার্তার পরিমাণ, একদম সহজ। জনিটারের বার্তা 200×500 মানে হচ্ছে, এটা আমরা একটু পুরন্তন দিকে আবার যাই, 200×500 মানে হচ্ছে এই যে ক্রয় বার্তা বলেছি না, তাহলে ক্রয়ের সংখ্যাতে জাবেদাগুলো একটু দেখতে হবে। এই ক্রয় জাবেদার 200 টাকা করে 200 পাউন্ড, 200 টাকা করে 500 পাউন্ড, এবং এটা হচ্ছে 120 টাকা করে 300 লিটার, অর্থাৎ প্রতি লিটার 120 টাকা করে, প্রতি পাউন্ড 200 টাকা করে, আর এখানে হচ্ছে প্রতি প্যাকেট 350 টাকা করে 50 প্যাকেট। তাহলে 350×50, 120×300, এবং 200×500, 200×500 টোটাল টাকা, সে টোটাল টাকার 5% বাড়টা, আর 120×300 টোটাল টাকা, টোটাল টাকার 4% বাড়টা, আর 350×50 টোটাল টাকা, এই টোটাল টাকার 2% বাড়টা, এটা হচ্ছে ক্রয় বাড়টা। আর বিক্রয় বাড়টা হচ্ছে বিক্রয়েরটা, বিক্রয় হচ্ছে এটা প্রতি কেজি 100 টাকা করে 50 কেজি গুণ ইন্টু 2%, তখন প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড, 220×100 ইন্টু 3%, এরপর হচ্ছে 2000 টাকা করে প্রতি বস্তা, 2000 টাকা করে 100 বস্তা, 2000×100 ইন্টু 3%, ঠিক আছে? তাহলে সেভাবে করে আমরা দেখি যে টাকাটা হয় এটা, এই দেখো 200×500×5%, 5000 টাকা, 120×300, ভালো করে খেয়াল করি, 200×500 মানে কত, 5×2×10, 1 লাখের 5%, 5000 টাকা, এদিকে 120×300, ঠিক আছে, 1450, 1440, 350×50, 700, বিক্রয় বাড়টা হচ্ছে এখানে 100×50×2%, আর 220×100 হচ্ছে 3%, 2000×1000 হচ্ছে 100 হচ্ছে 3%, 6000 টাকা, টোটাল 6760, এবং 7140। আমাদেরকে মূলত এখানে কি করতে বলা হয়েছে, আমাদেরকে এখানে মূলত বলা হয়েছে তথ্যবলের ভিত্তিতে মোট কারবার বাড়টার পরিমাণ এবং ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা প্রস্তুত করতে। আমরা এক্ষেত্রে কারবারি বার্তাগুলো নির্ণয় করতে পারলাম, কারবার বার্তাগুলো নির্ণয় করলাম। এবার আমরা যাব ক্রয় জাবেদাতে। ক্রয় জাবেদার ছকটাও আমি আগে দেখিয়েছিলাম, ক্রয় জাবেদার ছকটা হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব, পানাদার হিসাব, তাই তো? এখানে নভেম্বর 5, নভেম্বর 12 এবং নভেম্বর 20 তারিখগুলো এখানে লেখা ছিল। ক্রেডিট হিসাব খাত হচ্ছে এরা, জনি ট্রেডার্স, জাফর ব্রাদার্স, রত্না ট্রেডার্স, শর্ত ছিল শুধু একটাতে ক্রয় জাবেদার ক্ষেত্রে, সেটা হচ্ছে জনি ট্রেডার্সের ক্ষেত্রে, চালান নম্বর এটা 533, 534, 535, চালান নম্বরগুলো লেখা আছে এখানে, সূত্রের মধ্যে সবসময় টিক মার্ক দেওয়া থাকবে, শর্ত শুধু শর্ত থাকলে দেওয়া থাকবে, আর এখানে মোটামুটি ফুল টাকাটা দিয়ে দেবা। ফুল টাকাটা বলতে কিরকম, আবার একটু পিছন দিকে যাই, ফুল টাকাটা বলতে কিরকম, এই যে আমরা কয় জাবেদা করছি, এটা করছি 200×500,
200 টু 500, এই 200 টু 500 যত টাকা হয় তত টাকার 5% অর্থাৎ কাবের বাটা যেটা আছে সেটা বাদ দিয়ে যে টাকাটা থাকে, কাবেটা কত টাকা এই নভেম্বর 5 তারিখ, নভেম্বর 5 তারিখ জুনিট আছে, কাবের বাটা কত টাকা? 5,000 টাকা, এবং ও টোটাল দাম হয় 1,00,000 টাকা। সে 1,00,000 টাকা থেকে 5,000 টাকা যদি বাদ যায় তাহলে কত টাকা থাকে? 95,000 টাকা, তাই না? ঠিক একই রকম ভাবে জাফর ব্রাদার্সটাও একই রকম ভাবে ওই যে জাফর ব্রাদার্সের যে টাকাটা তোমার কি এসেছিল, জাফর ব্রাদার্সের যে টাকাটা তোমার কি বলে বাট্টা এসেছিল, অর্থাৎ 120 × 300, 3 × 36, 3 × 36 আর 3টা 0, তার মানে কত টাকা আসে, 3 × 36 তো 3,60,000 টাকা না, 36,000, 36,000-এর থেকে ওটা যদি বাদ যায় 1440 তাহলে থাকে 34,560 টাকা, তাই না? আবার রত্না ট্রেডার্স এখানে 17,150 টাকা কে বাড়ছে, রত্না ট্রেডার্সের মধ্যে ছিল 700 টাকা, 700 টাকা, 350 আর 50 গুণ করলে 5×5=25, 3×5=15, 16, 17, 17,500, তাই না? ওটা তো 500 থেকে 700, তাহলে এখানে হচ্ছে 5×5=25, 5×5=15, 16, 17, হ্যাঁ রাইট, 17,500, তার মধ্যে থেকে 700 টাকা বাদ যাচ্ছে, 17,150 টাকা, তাই না? আচ্ছা এখানে দেখি, আমি একটু দেখি, হয়তো বয়স একটা একটু ভুলও হতে পারে, আমি একটু ক্লিয়ারলি দেখি বিষয়টা, 120 × 300, সরি একটু দেখি বিষয়টা, 350 × 50, 350 × 50 হচ্ছে 17,500 মাইনাস 700, হিসাবটা ভুল হয়েছে সেজন্য আমি আবার দেখছি, 350 × 50 যেটা হচ্ছে এটা ইন্টু 2 হচ্ছে 350 টাকা, এখানে 350 টাকা হবে, আমি ভুলে 700 টাকা দিয়ে ফেলেছি, এটা 350 টাকা হবে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছো, এখানে টাকার গভর্নমেন্ট আমি গন্ডটা হয়তো টের পেয়েছিলাম সেজন্য তোমাদের বিষয়টা ধরলাম, এখানে 17,150 টাকা ঠিক আছে, ওটা হবে 350 টাকা, ঠিক আছে? এই যে ভুলটা দেখো, যাই হোক এবার দেখো বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা আমরা একটু দেখি, বিক্রয় জাবেদার মধ্যে ঠিক একই রকম, ওই যে বাট্টাগুলো হচ্ছে সে বাট্টাগুলো থেকে 4,000 যে টাকাটা থাকবে সে টাকাটা বাদ দিয়ে টাকাটা, ঠিক একই রকম বাট্টাগুলো থেকে যে টাকাটা বাদ যাবে সে টাকাটা হচ্ছে এটা, এই যে বিক্রয় বাট্টাগুলো 100, 660 এবং 6,000 এর সব বাদ দিয়ে যে টাকাটা থাকে ধরো হচ্ছে 5,000, 5,000 থেকে 100 বাদ যাবে তাহলে থাকবে 4,900, ঠিক আছে? 4,900 টাকা, এবং এখানে 21,340 তাহলে হচ্ছে 660, 220 × 100, 3% 660 টাকা আসছে, তার মানে কত, 22,000, 22,000 3% হচ্ছে 660 টাকা, তার মধ্যে 22,000 থেকে 3,660 টাকা গেলে থাকে 21,340 টাকা, আর বাকি টাকাটা 1,94,000 টাকা, টোটাল টাকা হয় 2,20,240 টাকা। তাহলে ক্রয় হিসাবের টোটাল টাকা হচ্ছে এটা, বিক্রয় টোটাল টাকা হচ্ছে, সরি বিক্রয় দেবতার টোটাল টাকা হচ্ছে এটা। একটা জিনিস মাথায় রাখবে, এই টোটাল টাকার নিচে অবশ্যই ডাবল ক্রস, ক্রস লাইন দিতে হবে, ক্রস দাগ দিতে হবে, ডাবল ক্রস বলতে ওই ক্রস না, দুটো দাগ দিতে হবে, তার ডাবল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন করলেই এটা তোমার সম্পূর্ণ হয়ে যায়। তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই বিষয়টার, এই কাজটা এর দেখলাম যে এখানে আমরা ক্রয় যাব, ক্রয় এবং বিক্রয়ের কিছু এন্ট্রি আছে, এবং সেখান থেকে আমরা কাবেরি বাট্টা এবং ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা তৈরি করলাম। এইখান থেকে তোমার এই যে প্রশ্নটা হয়তো এত বড় নাও থাকতে পারে, হয়তো 2 বা 3টা এন্ট্রি দেবে বা 4টা এন্ট্রি দেবে, সেখান থেকে বাট্টা বের করতে বলা হতে পারে, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা করতে বলা হতে পারে, এবং ওই যে বললাম লাইনগুলো জুড়ে দেওয়া, হ্যাঁ যে জুড়ে দেওয়া প্রশ্নগুলো সেগুলোও থাকতে পারে, সেগুলোও তোমরা দেখবে ভালো মতো, ওকে? কেননা দেখা যাবে তুমি ক আর খ পারছো, গ পারছো না, কেন? ওই যে জুড়ে দেওয়া প্রশ্নগুলো তোমাকে দিল সেটা তুমি পারলে, সেজন্য জুড়ে দেওয়া প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। এটা হচ্ছে ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা পরিমাণ, এবং এগুলো হচ্ছে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার ছক, এবং অবশ্যই দেখবে এখানে ক্রয় জাবেদায় শর্ত আছে, বিক্রয় জাবেদায় শর্ত নেই, চালান নম্বর দুটোতে আছে, সূত্র দুটোতে আছে, এবং ডেবিট ক্রেডিট হিসাব খাত আলাদা করে দেওয়া আছে, ক্রেডিট হিসাব খাত ক্রয় জাবেদায়,
ডেবিটের শেষ পথ হচ্ছে বিক্রয় জাবেদা এবং অবশ্যই তারিখ থাকবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা আলোচনাটা। আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা হচ্ছে এটা যে জনাব বাহাদুর 2019 সালের 1 মে নগদ 80,000 টাকা, 30,000 টাকার কম্পিউটার, 20,000 টাকার আসবাবপত্র এবং 20,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে কারবার আরম্ভ করেন। উক্ত মাসে তার লেনদেনগুলোর কয়েকটি নিম্নরূপ: 2019 ইংরেজি মে 2 পণ্য ক্রয় 7,000 টাকা, 5 লস্কর থেকে পণ্য ক্রয় 10,000 টাকা, 9 বিনিয়োগের সুদপ্রাপ্তি 7,000 টাকা, 12 লস্কর থেকে ঋণ নেওয়া হলো 8,000 টাকা, 30 চেক পাওয়া গেলো 12,000 টাকা। এই এই লেনদেনগুলো থেকে তোমাদের যে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে সেটা হচ্ছে: মিস্টার বাহাদুরের মূলধনের পরিমাণ কত, 9 তারিখে লেনদেন একটি ভাউচার তৈরি করো, 9 তারিখের লেনদেন বলতে যে বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটা একটা ভাউচার, ডেবিট ভাউচার হবে না ক্রেডিট ভাউচার হবে সেটা কিন্তু আমি লিখে দিইনি, সেটা তোমাকেই বুঝে নিতে হবে। এটা প্রাপ্তি হয়েছে, আমার আয় হয়েছে, তাহলে আয় হলে কি হয়, আয় হলে আয়ের জন্য যে ভাউচার তৈরি করা হয় সেটা হচ্ছে ক্রেডিট ভাউচার, এটা ক্রেডিট ভাউচার তৈরি করতে হবে। আর উল্লেখিত লেনদেনগুলোকে জাবেদা লিপিবদ্ধ করতে হবে, জাবেদা লিপিবদ্ধ করতে হবে। হ্যাঁ, আমার উচিত ছিল তোমাদের আজকে একটা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার অঙ্ক দেওয়া, কিন্তু আমি আপাতত তোমাদের এখনো পর্যন্ত সেই ভাউচারগুলো, সেই জাবেদাগুলো যদি আমাদের ঠিক মতো ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আমরা সামনের দিকে এগোতে পারছি তাই না, বা এগোতে পারবো না। তবে আগামী ক্লাসে অবশ্যই সে ধরনের একটা প্রশ্ন তোমাদের থাকবে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা নিয়ে, তো সেটা এবং এটা এই বাড়ির কাজটা করে আমাকে ক্লাসে মানে তোমার যে তোমার ভিডিওটা দেখছো সেখানে অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে জমা দিতে পারো, এবং জমা দিলে আমার বাড়ির কাজটা কে কে করেছে আমি বুঝতে পারবো, এবং তোমাদেরও একটা কাজ হয়ে গেল তাই একটু ব্যস্ত হয়ে এলে একটু পড়ে ফেললে। ঠিক আছে, তোমরা ক্লাস 9-এ, মানে এ না যে তোমরা ক্লাস 9-এ, তোমরা একজন এসএসসি পরীক্ষার্থী, আমি আগেও বলেছি ক্লাস 9-এ একজন স্টুডেন্ট কিন্তু এসএসসি পরীক্ষার্থী, সুতরাং তোমরা এখনই যা প্রস্তুতি নেবা সেটা এসএসসি পরীক্ষার জন্যই প্রস্তুতি নেবা। ঠিক আছে, তো তোমরা পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, এবং অবশ্যই লেখাপড়ার সাথে যুক্ত থেকো এবং এই অনলাইন ক্লাসগুলোর সাথে যুক্ত থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ।